শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং তোমাদের পরীক্ষার জন্য খুব ভালোভাবে নিজেকে তৈরি করছো। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে অনুশীলনী 9.2। তাহলে আমরা ক্লাসটি শুরু করি শিক্ষার্থীরা। আমি তোমাদের জন্য এই অনুশীলনীর 15 নং সিচুয়েশনটি আজকে উপস্থাপন করছি। তোমরা প্রত্যেকে খুব মনোযোগের সহিত খেয়াল করো। আগে আমরা দেখি প্রশ্নটিতে কি বলা হয়েছে। এখানে উদ্দীপকের একটি চিত্র উল্লেখ করা হয়েছে। স্টুডেন্টস খেয়াল করো, চিত্রে QPM সমান RPM, অর্থাৎ এখানে দুটি কোণের কথা উল্লেখ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে PQR একটি ত্রিভুজ আছে এবং এখানে QPR হচ্ছে কি 90 ডিগ্রি। আমাদের উদ্দীপকেও বলা হয়েছে QPR হচ্ছে 90 ডিগ্রি। তাহলে PQR একটি ত্রিভুজ নিয়েছি যার একটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ PQR একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে অর্থাৎ এই সমকোণটিকে আবার এখানে সমান দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। দেখো স্টুডেন্টস, আমরা যদি বলি QPR এই কোণটিকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, কারণ আমরা এখান থেকে বলতে পারছি অর্থাৎ QPM কোণ, খেয়াল করো QPM কোণ, এই কোণটি ইজ ইকুয়াল টু RPM কোণ, অর্থাৎ RPM কোণ এই কোণটি। তাহলে আমরা এটা বলতে পারছি না স্টুডেন্টস যে P কোণটিকে অর্ধেক করে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে আরেকটি কথা বলা হয়েছে কি যে PQ ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। PQ এই বাহুটির মান বলা আছে যে PQ ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে আমরা উদ্দীপক দেখলাম, উদ্দীপক অনুসারে কয়েক প্রশ্নটি হচ্ছে QPM কোণ এর মান নির্ণয় করো। QPM অর্থাৎ এই কোণটির মান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কয়েক প্রশ্নটিতে যাব, তারপর ক্ষতে যাব, তারপরে গতে যাব। আগে আমরা কয়েক প্রশ্নটি দেখে নিচ্ছি স্টুডেন্টস। আমাদের এখানে দেওয়া আছে কি, খেয়াল করো, QPM কোণ ইজ ইকুয়াল টু RPM কোণ, সেটি আমরা এখানে নিয়ে নিলাম। আমাদের যেটি দেওয়া আছে এই কোণটি আর এই কোণটি সমান, সেটি আমরা নিয়ে নিয়েছি। আরেকটি দেওয়া আছে, দেখো খেয়াল করে, QPR সমান কত, 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। বা আমরা এই চিত্র হতে বলতে পারছি না স্টুডেন্টস, খেয়াল করো তো, QPM কোণ যোগ RPM কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বলতে পারছি তো, তাই না? অর্থাৎ আমরা এই চিত্রের দিকেও যদি তাকাই তাহলে QPR কোণটিকে না বলে, যেহেতু এই PM দ্বারা কোণটি ডিভাইড হয়ে গিয়েছে, তাহলে এখানে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে তাদেরকে সমষ্টি করে, অর্থাৎ এই দুটি কোণকে সমষ্টি করলেও কিন্তু আমরা পুরো কোণটিকে সমান বলতে পারছি। তাহলে QPR কোণ না বলে আমরা বলতে পারি QPM কোণ ইজ ইকুয়াল টু RPM কোণ, আমরা তাই লিখেছি, ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। পরের ধাপে আসো, QPM কোণ থাকুক প্লাস আমাদের যে ক্লুটি দেওয়া আছে যে QPM কোণ ইজ ইকুয়াল টু RPM কোণ, তাহলে এখানে আমরা RPM কোণের পরিবর্তে QPM কোণ লিখে দিতে পারছি স্টুডেন্টস, যেহেতু আমাদের এটি দেওয়াই আছে, অর্থাৎ বলা হয়েছে কি এই দুটি কোণ সমান, সেই জন্য আমরা যে কোনো একটি নিয়ে নিতে পারছি, ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। পরের ধাপে আসো,
QPM কোণ যোগ QPM কোণ কয়টি এখানে দুইটি QPM কোণ তাহলে এভাবে লিখতে পারছি তো স্টুডেন্টস দেখো 2 ইনটু QPM কোণ ইজ इक्वल टू 90 ডিগ্রি বা QPM কোণ ইজ इक्वल टू 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2 টিকে আমরা যদি রাইট সাইডে নিয়ে যাই সেটি ভাগ হয়ে যাচ্ছে তাহলে পরের ধাপে QPM কোণ ইজ इक्वल टू 90 ডিগ্রি কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কত পাবো 45 ডিগ্রি তাহলে আমাদের কতে যে প্রশ্নটি চাওয়া হয়েছে অর্থাৎ QPM কোণের মানটি কত আমরা এখান থেকে কি পেলাম কি দেখতে পাচ্ছি আমাদের QPM কোণের মানটি কত আসছে 45 ডিগ্রি তাহলে আমরা কিন্তু এখান থেকেও বলতে পারছি যেহেতু 90 ডিগ্রি কে সমান দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে 90 ডিগ্রির অর্ধেক কত হবে 45 ডিগ্রি তাহলে আমরা যে মানটি পেয়েছি আমাদের মানটি বের করা ঠিক হয়েছে তাহলে আমরা কয়েক প্রশ্ন যাচ্ছি স্টুডেন্টস স্টুডেন্টস খতে কি বলা হয়েছে এই উদ্দীপক অনুসারে খয়ের প্রশ্নটি হলো কি পি কিউ এম কোণ ও পি আর এম কোণ এর মান কত তাহলে পি কিউ এম কোণ কোনটি স্টুডেন্টস পি কিউ এম কোণ এই কোণটি পি কিউ এম কোণ এই কোণটি ও পি আর এম এই কোণটি এই দুটি কোণের মান আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে আমরা দেখি কেমন করে করতে হয় ক্ষয়ের সলিউশন স্টুডেন্টস আমাদের কি দেওয়া আছে সেটা আমরা আগে নিয়ে নিচ্ছি দেওয়া আছে কিউ পি এম কোণ ইজ इक्वल टू আর পি এম কোণ সেটা আমরা উল্লেখ করে নিলাম অর্থাৎ আমরা এখান থেকে বলে নিচ্ছি কি কিউ পি এম কোণ সমান আর পি এম কোণ এই দুটি কোণ সমান এবং ক হতে আমরা কিউ পি এম কোণ এই কোণটি এবং আর পি এম কোণ এই কোণটির মান কত পেয়েছি 45 ডিগ্রি পেয়েছি কারণ আমরা তো বের করেছি কিউ পি এম কোণের মান 45 ডিগ্রি তাহলে আমরা এটা এভাবেই বলতে পারছি যে আর পি এম কোণের মান কত 45 ডিগ্রি যেহেতু 90 ডিগ্রিটি 90 ডিগ্রি কোণটি সমান দুই ভাগে ভাগ হয়েছে সেভাবে আমরা বলতে পারি কি যে কিউ পি এম কোণ ইজ इक्वल टू আর পি এম কোণ ইজ इक्वल टू কত 45 ডিগ্রি এবার আসো যে ত্রিভুজ পি কিউ আর স্টুডেন্টস ত্রিভুজ পি কিউ আর এই ত্রিভুজটাতে আমরা এখান থেকে কি একটু খেয়াল করলে দেখতে পাবো যে পি এম লম্ব কিউ আর স্টুডেন্টস দেখো আমাদের যে এখানে একটা বক্স আঁকা আছে এটা থেকে বুঝতে পারছি কি এখানে 90 ডিগ্রি হয়েছে তাহলে পি এম একটি সরলরেখা আর একটি সরলরেখার উপরে 90 ডিগ্রি কোণে যদি থাকে অর্থাৎ তোমার এভাবে থাকলে আমরা কি বলতে পারবো এখানে এরা লম্বালম্বি ভাবে অবস্থান করছে তাহলে পি কিউ আর ত্রিভুজ হতে আমরা বলতে পারছি কি পি এম লম্ব কিউ আর যদি তাই হয় তাহলে আমরা এভাবে বলতে পারি কি পি এম কিউ কোণটি পি এম কিউ কোণটি এই কোণটি কত 90 ডিগ্রি এবং পি এম আর এই কোণটি কত 90 ডিগ্রি যেহেতু একটি সরলরেখার উপর আর একটি সরলরেখা লম্বালম্বি পড়েছে তাহলে সুতরাং আমরা বলতে পারছি কি পি এম কিউ কোণ ইজ इक्वल टू পি এম আর কোণ ইজ इक्वल टू 90 ডিগ্রি অর্থাৎ এই দুটি কোণ 90 ডিগ্রি করে আছে এবার আমাদের কি বের করতে বলেছে দেখো তো স্টুডেন্টস পি কিউ এম অর্থাৎ এই যে এই পাশে যে ত্রিভুজটি রয়েছে পি কিউ এম এই ত্রিভুজটির ভিতরেই কিন্তু আমাদের এই কোণটি অবস্থান করছে তাহলে আমরা এই ত্রিভুজটি নিয়ে এখন কাজ করব তাহলে আমরা এভাবে বলতে পারছি যে ত্রিভুজ পি কিউ এম এ দেখো স্টুডেন্টস পি কিউ এম এ এখান থেকে আমরা কি বলতে পারি স্টুডেন্টস আমরা তো জানি যে কোন ত্রিভুজে তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ বা দুই সমকোণকে আমরা 180 ডিগ্রিও বলতে পারছি তাহলে আমরা তিনটি কোণকে আমরা যোগ করে দেই দেখো পি এম কিউ কোণ
PM কিউ কোণ এই কোণটি যোগ QPM কোণ অর্থাৎ QPM কোণ এই কোণটি যোগ PQM কোণ অর্থাৎ PQM কোণ এই কোণটি তাহলে এই তিনটি কোণকে আমরা সমষ্টি করে দিচ্ছি ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি তাহলে আমরা এভাবে বলি স্টুডেন্টস যে ত্রিভুজ PQM এ PM কিউ কোণ যোগ QPM কোণ যোগ PQM কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি পরের ধাপে আসো PM কিউ কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি তার মানটি বসিয়ে দাও যেহেতু তুমি কিছুক্ষণ আগে বলে এসেছো যে PM কিউ কোণ 90 ডিগ্রি সেই মানটি আমরা বসিয়েছি এবং আমরা ক হতে পেয়েছি কি QPM কোণের একটি মান পেয়েছি কত 45 ডিগ্রি তাও আমরা বসিয়েছি প্লাস PQM কোণ অর্থাৎ PQM কোণ এই কোণটির মানটি আমরা বের করতে চাচ্ছি অর্থাৎ আমরা এই কোণটির মানটি এখনো জানি না ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি তাহলে পরের ধাপে আমরা PQM কোণের মান যেহেতু জানি না সেটিকে আমরা বাম পাশে রেখে বাকি সংখ্যাগুলোকে পক্ষান্তর করে আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি তাহলে ডান পাশে তো 180 ডিগ্রি অলরেডি ছিল আর 90 ডিগ্রি যদি পক্ষান্তর করি এখানে প্লাসের ছিল হয়ে যাবে কিসের মাইনাসের তদ্রূপ 45 ডিগ্রি প্লাসের ছিল হয়ে যাচ্ছে কিসের মাইনাসের পরের ধাপে PQM কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস কত 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 135 ডিগ্রি পরের ধাপে আসো PQM কোণ ইজ ইকুয়াল টু 180 থেকে যদি আমরা 135 মাইনাস করি তাহলে কত থাকবে 45 ডিগ্রি অর্থাৎ আমরা এভাবে সলিউশনটি বের করতে পারছি অর্থাৎ PQM কোণের মানটি আমরা কত পেলাম 45 ডিগ্রি একইভাবে আমরা আমাদের যে আরেকটি কোণ বের করতে বলেছে PRM সেই কোণটির মানটিও আমরা বলতে পারি কি 45 ডিগ্রি অর্থাৎ এই প্রসিডিওরে যদি তোমরা আগাও তাহলে এই মানটিও কত বেরোবে 45 ডিগ্রি কেননা আমাদের তাহলে এই ত্রিভুজটি নিতে হবে অর্থাৎ PMR এই ত্রিভুজটি উল্লেখ করতে হবে ত্রিভুজের তিনটি কোণ তোমরা সমষ্টি করে 180 ডিগ্রি লিখে দিতে পারো সেই তিনটি কোণের মধ্যে PMR কোণ 90 ডিগ্রি এবং MPR কোণ 45 ডিগ্রি তাহলে আমরা এরকম করে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে PRM এর এই কোণটির মান কত আসবে 45 ডিগ্রি আসবে আমাদের ক হয়ে গেল খ হয়ে গেল এবার আমরা গয়ের প্রশ্নে যাচ্ছি স্টুডেন্টস গতে বলা হয়েছে কি এই উদ্দীপক অনুসারে পি আর এর মান নির্ণয় করো তাহলে আমরা শুরু করছি দেওয়া আছে পি কিউ ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার দেখো স্টুডেন্টস আমাদের উদ্দীপকে কি বলা হয়েছে পি কিউ এই বাহুটির মান কত দেওয়া আছে 6 সেন্টিমিটার আমরা এটি উল্লেখ করে নিলাম এবং খ হতে কি পেয়েছি পি কিউ এম কোণ অর্থাৎ পি কিউ এম কোণ এই কোণটি ইজ ইকুয়াল টু পি আর এম কোণ এই কোণটি কত পেয়েছি আমরা 45 ডিগ্রি পেয়েছি তাহলে এটিও আমরা নিয়ে নিলাম যে খ হতে পি কিউ এম কোণ ইজ ইকুয়াল টু পি আর এম কোণ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি অর্থাৎ আমরা যদি বলি পি কিউ এম ত্রিভুজ দেখো পি কিউ এম ত্রিভুজ এবং ত্রিভুজ পি আর এম পি আর এম এই ত্রিভুজটি এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারছি না স্টুডেন্টস যে পি কিউ এম কোণ পি কিউ এম কোণ যোগ পি আর এম কোণ ইজ ইকুয়াল টু কত 45 ডিগ্রি সেটিও আমরা উল্লেখ করে নিলাম এবার আমরা দেখি যে পি কিউ আর ত্রিভুজে অর্থাৎ পি কিউ আর ত্রিভুজে সম্পূর্ণ যে ত্রিভুজটি আছে সেই ত্রিভুজের মধ্যে আমরা এখান থেকে পেয়েছি কি পি কিউ আর পি কিউ আর আমরা কিছুক্ষণ আগে বলেছি পি কিউ এম কোণের একটি মান বের করেছি তাহলে পি কিউ এম না বলে আমরা পি কিউ আর একটু বর্ধিত করে দিলাম কোনো সমস্যা নেই স্টুডেন্টস বুঝতে পেরেছো তাহলে পি কিউ আর কোণ ইজ ইকুয়াল টু পি আর কিউ কোণ পি আর কিউ কোণ এখানেও আমি বলবো আমরা বলেছিলাম পি
আর টি আর এম কোন। স্টুডেন্টস খেয়াল করো, পি আর এম কোণের পরিবর্তে আমরা কি বলে দিব এখানে, পি আর কিউ কোণ। তাহলে পি আর কিউ কোণ এই দুটি কোণ কি হলো, সমান হলো। তাহলে দেখো এইভাবে আমরা বলি যে পি কিউ আর কোণ ইজ ইকুয়াল টু পি আর কিউ কোণ। তাহলে দেখো তো স্টুডেন্টস, একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে এই ত্রিভুজটি কোন ত্রিভুজ, অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ আমরা জানি কি, সমদ্বিবাহু ত্রিভুজে ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান হয়। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারছি কোন ত্রিভুজের যদি দুইটি কোণ সমান হয় তাহলে সেই ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি কোণ হচ্ছে কোণ সংলগ্ন যে কোণ দুটি থাকবে ভূমি ছাড়া, তাহলে সেটিকে কি বলবো আমরা, সমান বলে দিতে পারছি। তাহলে এখান থেকে বলতে পারছি কি স্টুডেন্টস, পি কিউ এবং পি আর দুইটি বাহু কি সমান। তাহলে আমরা সুতরাং পি কিউ ইজ ইকুয়াল টু পি আর বলে দিতে পারছি। তাহলে যেহেতু পি কিউ এর মানটি কত দেওয়া আছে, 6 সেন্টিমিটার, তাহলে আমরা এভাবে বলতে পারছি যেহেতু পি কিউ ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার সেহেতু পি আর এর মানটি কত হবে, 6 সেন্টিমিটার হবে। তাহলে সুতরাং পি আর ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের উদ্দীপক অনুযায়ী ক খ এবং গ এর অ্যান্সারটি আমরা সলিউশন করতে পেরেছি। তোমরা এই সৃজনশীল দিয়ে খুব ভালো করে বাসায় অনুশীলন করবে এবং বাড়ির কাজ হিসেবেও আমি এই সৃজনশীলটি তোমাদেরকে আজকের জন্য দিচ্ছি। তাহলে স্টুডেন্টস, আমরা আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আল্লাহ হাফিজ।